वेलकम टू माय चैनल नो बालाजी नो लाइफ और आमी तुम्हारे एडुकेटर शम्पा साहा। तुम्हारा कैक दिन धरेई आमाके रिक्वेस्ट करछो, आमी कमेंट बक्से देखेछि जे तुम्हारे जे सजेशनगुलो आमी दिएछि सेई सजेशनगुलोर उत्तर तुम्हारा कि करे देबे सेटार रिक्वेस्ट जानिए तुम्हारा आमाके भिडियो करते बोलेछो जे तुम्हारे जे सजेशनगुलो दिएछि सेई प्रश्नगुलोर उत्तर किभाबे लिखले पड़े तुम्हारा बेशि नम्बर पेते पारो बा उत्तरगुलो ठीक ठीक कि कि हबे सेई निये एकटा करे भिडियो बानाते। तो तुम्हारे सेई रिक्वेस्ट रेखे आमी आजके थेके शुरू करछि क्लास ইলেভেনের প্রশ্নগুলোর একটা একটা করে প্রশ্ন ধরে সেই প্রশ্ন ও তার উত্তরটা ঠিক কিভাবে হবে তার উপরে ভিডিও করতে। এবং আশা করা যায় তোমরা এখান থেকে যদি তোমাদের প্রশ্নটা মুখস্থ করে ফেলো তাহলে পরে আমার মনে হয় যে তোমরা খুব ভালো করে পরীক্ষাটা দিতে পারবে। এবং যেরকম করে আমি আজকে ক্লাস ইলেভেনই শুরু করেছি, পরের দিন থেকে ক্লাস টুয়েলভেরও কিন্তু আমি যে সাজেশন দিয়েছি সেই সাজেশন ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ তো তোমাদের সাজেশন দেওয়া ছিল, সেই চ্যাপ্টার ওয়াইজ সাজেশন ধরে ধরে প্রত্যেকটা প্রশ্নের উত্তর কি করে লিখতে হবে এটা আমি তোমাদের বলে দেব। এবং ওভারঅল উত্তর কি করে লিখতে হবে সেটার ভিডিওটা নিশ্চয়ই তোমরা দেখে নিয়েছো, যদি না দেখে থাকো তাহলে পরে তোমাদের আমি এই নিচে যেখানে ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওটার লিংক দিয়ে দেব, সেখান থেকে তোমরা দেখে নেবে যে হাউ টু আনসার দ্য কোয়েশ্চেন্স প্রপারলি, পরীক্ষার খাতায় উত্তর কি করে লিখবে এবং কোন কোন প্রশ্নগুলো তোমরা পছন্দ করবে। চলে আসি আজকের প্রশ্ন ও তার উত্তরে। আজকে আমি বেছে নিয়েছি যে প্রশ্নটা তোমাদের সাজেশন থেকে সেটা ভীষণ ইম্পর্টেন্ট, ইনসুলিনের উৎস কি, কার্বোহাইড্রেট বিপাকে ইনসুলিন হরমোনের প্রভাব উল্লেখ করো। তাহলে প্রথমেই আমরা একটু লিখে নেব কি করে কি লিখতে হয় সেটা আমি শিখিয়ে দিচ্ছি। শুরুটা এভাবেই করবে যে অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স গ্রন্থির বিটা কোষ থেকে খরিত প্রোটিন ধর্মী যে হরমোন রক্তে শর্করার পরিমাণকে নিয়ন্ত্রণে রাখে তাকে ইনসুলিন বলে। ব্যাস, কারণ এটা আমাদের একটা ইন্ট্রোডাকশন হিসেবে দরকার। এরপরে চলে এসো উৎস, উৎস লিখে একটা হাইফেন দিয়ে লিখবে অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে খরিত হয়। হয়ে গেল তোমার প্রথম উত্তরটা। দ্বিতীয় যে পার্টটা উত্তরের সেটা হচ্ছে কার্বোহাইড্রেট বিপাকে ইনসুলিনের ভূমিকা। এবার তোমরা এক দুই তিন চার করে পয়েন্ট ওয়াইজ লিখতে শুরু করো, দেখো কত সহজে কত অল্প লিখে তোমরা ফুল মার্কস পেতে পারো। এবার এবার লিখবে কার্বোহাইড্রেট বিপাকে ইনসুলিনের ভূমিকা, আন্ডারলাইন করো। এবার প্রথমে চলে আসো, এক, ইনসুলিন কোষ পর্দার ভেদ্যতা বাড়িয়ে কোষে ইনসুলিন প্রবেশকে ত্বরান্বিত করে। এটা লিখে দিলে মানেটা কি, এর মানে হচ্ছে যে কোষ পর্দাকে এমন ভাবে বানিয়ে ফেলে ইনসুলিন যাতে কিনা ইনসুলিনটা কোষের ভেতরে ঢুকতে পারে, অর্থাৎ কোষ পর্দাকে ইনসুলিন প্রভাবিত করে যাতে ইনসুলিন কোষের মধ্যে ঢুকতে পারে। ক্লিয়ার? দু নম্বর পয়েন্ট করো, ইনসুলিন কোষের সাইটোপ্লাজমে উপস্থিত হেক্সোকাইনেজ উৎসেচকের সক্রিয়তা বাড়ায়। ক্লিয়ার? তিন নম্বর পয়েন্টে লেখো, হেক্সোকাইনেজ উৎসেচকের সক্রিয়তার ফলে গ্লুকোজ জারণ বৃদ্ধি পায়। নেক্সট পয়েন্টে লেখো, ইনসুলিন পেশিকোষ ও যকৃতে গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায় গ্লাইকোজেন তৈরির পদ্ধতিকে বাড়িয়ে দেয়। নেক্সট, ইনসুলিন অন্ত্র থেকে গ্লুকোজ শোষণে বাধা দেয়। তারপরে লিখতে পারো, ইনসুলিন কার্বোহাইড্রেট থেকে গ্লুকোজ তৈরিতে বাধা দেয়। এবং লাস্ট ওয়ান, ইনসুলিন যকৃতে অতিরিক্ত গ্লুকোজকে ফ্যাটি অ্যাসিডে পরিবর্তিত হতে সাহায্য করে। এই যে কটা পয়েন্ট দিলাম আমি, ছটা বা সাতটা পয়েন্ট দিলাম, এই সাতটার মধ্যে তুমি যে কোনো পাঁচটা মুখস্থ করতে পারো বা চাইলে ছটা, তাহলেই কিন্তু তুমি তোমার পরীক্ষার আনসারটা দিতে পারবে। আশা করা যায় তোমাদের এই মাত্র সাত বা আটটা লাইন টোটাল মুখস্থ করতে কোনো অসুবিধা হবে না। এইভাবে আমি তোমাদের চেষ্টা করব পরের দিন ক্লাস টুয়েলভের, এবং টেনেরও তো ছোট ছোট প্রশ্নের উত্তর কি করে লিখতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। এভাবে করলে তোমরা নিশ্চয়ই পরীক্ষায় খুব ভালো করতে পারবে। তাহলে আর দেরি কেন, এই প্রশ্নটার উত্তর কিন্তু অবশ্যই আজকেই মুখস্থ করে ফেলবে। সো গাইস, কিপ লার্নিং, হ্যাপি লার্নিং, হ্যাভ এ নাইস ডে।